গাইস, আমরা অনেকেই যখন কাউকে প্রেমের প্রপোজ করি বা গার্লফ্রেন্ডের কাছ থেকে ধোকা খেয়ে কষ্ট পেয়ে পাগলের মতো হয়ে যাই, মনে করি ইস ওকে ছাড়া আমি বাঁচবো কেমনে। মানে তোমার পুরো মাথা এবং মনে শুধুমাত্র ওই রয়েছে, পুরো দুনিয়াটাই হচ্ছে ওকে ছাড়া তোমার বেঁচে থেকে কোনো লাভই নেই। এত যন্ত্রণা যে মনে হয় মারা যায়, নয়তো সারাদিন মাল খেয়ে নেশা খেয়ে পড়ে থাকি, জীবনটা শেষ করে দিয়ে যে কোনোভাবে। কিন্তু তুমি কি আসলে এত দুর্বল? মানে ওই মেয়েটার জন্য কি তোমাকে আসলেই মরতে হবে বা আসলেই জীবনটা শেষ করে দিতে হবে? তো আমি এখানে প্রমাণ করে দিচ্ছি তুমি অ্যাকচুয়ালি দুর্বল নও, তুমি অনেক বেশি শক্তিশালী। এবং তোমার মতো আমরা যতগুলো সন্তান, যতগুলো মানুষ রয়েছে পৃথিবীর, সবগুলো মানুষই এত শক্তিশালী যে এই সব বিপদ খুব সহজে ওভারকাম করে আসতে পারে, আর সেটা লজিক্যালি আমি প্রমাণ দিচ্ছি। তো আমি বিষয়টা তোমাকে লজিক্যালি বোঝাচ্ছি, তুমি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ দেখো, প্রত্যেক মানুষেরই কিন্তু বাবা বা মা মারা যায়। তোমার চোখের সামনে কিন্তু দেখেছো অনেকেরই বাবা মা মারা গিয়েছে। কোন সন্তানকে দেখছো সুইসাইড করতে সেই দুঃখে, বা কোন সন্তানকে দেখছো সেই দুঃখে সে মাদকাসক্ত হয়ে জীবনটা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। মানে যে মা বাবা এত ভালোবাসে সন্তানকে, আজ পর্যন্ত তাদের মৃত্যু কোন সন্তানের সুইসাইডের রেকর্ড নাই, কিংবা মাদকাসক্ত হয়ে সারা জীবন নষ্ট করার রেকর্ড নাই। কিন্তু যে মেয়ের তোমার লাইফে একটা বালের কন্ট্রিবিউশনও নাই, একটা ভূমিকাও নাই, তার জন্য তোমার সুইসাইডের চিন্তা আসে, তার জন্য গাঁজা খেয়ে তোমার পুরো জীবন নষ্ট করার চিন্তা আসে, কেমনে ভাই? তো যাই হোক, সেটা বড় কথা নয়। তুমি জাস্ট বুঝলা তো, বাবা মা মরলেও সন্তানের কষ্ট হয়, আর প্রত্যেকটা সন্তান কিন্তু সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে। তো তুমিও কারো সন্তান, তোমাদের মধ্যে অনেকেরই আছে হয় বাবা নয়তো মা কেউ মারা গিয়েছে, সেটা তুমি সহ্য করে টিকে রয়েছো, কিংবা যাদের এখনো যায়নি তাদেরও বিয়োগ হবে আর তুমি সেটা সহ্য করতে পারবে, কারণ আজ পর্যন্ত কারো রেকর্ড নাই বাবা মা মরার কারণে সুইসাইড করার। তো যাদের বাবা মা মরে নাই তারাও বাবা মা মরলে তোমরা সেটা সহ্য করতে পারবে, মানে সুইসাইড করবে না বা নেশা করে জীবন নষ্ট করার চিন্তা করবে না। তো বাবা মা মারা গেলে বাবা মায়ের জন্য সন্তান কয়দিন কাঁদে? একদিন খুব ভালো মতো কাঁদে, দ্বিতীয় দিন আরেকটু কম, তৃতীয় দিন আরেকদিন কম, সাত দিনের দিন আরেকদিন কম, আর মিলাদের দিন তো কান্নাকাটির সময় নাই। তো এভাবে আস্তে আস্তে হয় কি, এক মাস বা দুই মাস পরে একেবারে বাবা মার কথা হঠাৎ করে মনেই পড়ে না, কিরে বাবার কথা ভুলেই গেলাম। তো যে ছেলেটাকে তুমি দেখেছিলে দুই মাস আগে, মা মারা গিয়েছে এত কান্না কানছে, ওই ছেলেটাকে দুই মাস পরে বলবে, ভাই যেদিন তোর মা মরেছিল সেদিন তুই যে হয়ে কান্না করছিলি, ওইভাবে কি কান্না করতে পারবি আজকে? বিশ্বাস করো, যত চেষ্টাই করো ওই মরার দিন যে কান্না বা যে কষ্ট বা যে ফিল তোর মনের ভেতর ছিল সেটা দুই মাস পরে আর নাই, ওই ইচ্ছাগুলো সেই কান্নার কানতে পারবে না। আর এক বছর পরে তো মনেই করতে পারবে না ওই দিন ওর বুকের মধ্যে কি পার্টটা লাগছিল বা কি কষ্টটা লাগছিল। এর কারণটা হচ্ছে আস্তে আস্তে সবার হার্টই রিকভার হয়, সবার হার্ট আস্তে আস্তে শক্ত হয়ে যায়, যত বড় ধাক্কা আসুক হার্ট নিজের মতো করে নিজে আস্তে আস্তে ঠিক করে নেয়, মানে আস্তে আস্তে সব ইজি হয়ে যায়। তো তুমি দেখো, তুমিও কারো সন্তান, আমিও কারো সন্তান, তো সেই হিসাবে তুমি ফিল করো তুমি কত স্ট্রং, যেটা তুমি এতদিন নিজেই জানতে না। মানে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বাপ মা, যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, তারা মরলে আমরা সুইসাইডের চিন্তা করি না, তারা মরলে আমরা কোনোভাবেই মাদকাসক্ত হয়ে একেবারে জীবন নষ্ট করার চিন্তা করি না, সেটা আমরা ওভারকাম করতে পারি, তার মানে আমরা কত স্ট্রং। কিন্তু এভাবে হয়তো তোমরা নিজেরাও কখনো ফিল করো নাই বা জানতেও না। তাহলে পরের মেয়া বা গার্লফ্রেন্ড কোন চেয়ারের বাল যার জন্য তুমি সুইসাইড করবে বা গাঞ্জা খেয়ে জীবন নষ্ট করার চিন্তা ভাবনা করবে? প্রেম সবার লাইফে আসবেই, ধোকা লাইফে তোমাকে খেতে হতেই পারে, কিন্তু এই ধরনের ঘটনায় যতই কষ্ট পাও ওই সময় নিজেকে শুধুমাত্র একটা কথাই বলবে, বাপা মরলে সহ্য হয় তুই কোন চ্যাটের বাল, কষ্ট দিবি কয়দিন কষ্ট লাগবো, একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাস। কিন্তু এরপর তুমি মনেও করতে পারবে না যে মেয়ের জন্য ছয় মাস আগেও তোমার মনে ধুক ধুক করতো, মনে হয় সাফল্য দিয়ে কেউ পার দিচ্ছে, সেই ফিলটা এখন আর নাই। যারা এটা ওভারকাম করে এসেছে তারা বুঝতে পারবে, মানে প্রেমে ধোকা খেলে অফার রিজেক্ট হলে তোমার কষ্ট লাগবেই, বুকে একটা সাপলের পার খাবে, এটা থামানোর কোনো সিস্টেমই নাই। আমি যদি রিজেক্ট হই আমারও কষ্ট লাগবে, কিন্তু মনে রাখতে হবে কোনো কষ্টই পার্মানেন্ট না, এই কষ্ট থেকে বের হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী তুমি আছো, জাস্ট দরকার হচ্ছে সময়ের। আস্তে আস্তে যতদিন পার হবে তোমার হার্ট তত ঠিক হবে, ওই কষ্টটা ততখানি বয়ে যাবে। তো এই জন্য যখনই কষ্টটা পাবে, যখনই তুমি ছ্যাঁকা খেলে বা যখনই রিজেক্ট হলে সাপলের যে একটা পার খেলে, তখন কোনো ডিসিশন হুটহাট করে নিবে না, জাস্ট মনে রাখবে একটা কথাই, এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সময়, যত সময় যাবে তুমি তত সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, তুমি যেদিনই ছ্যাঁকা খাও, যেদিনই তুমি রিজেক্ট হও, মনে যে সাপলের পারটা লাগবে সেদিন খালি আমার এই কথাটা মনে রাখলে যথেষ্ট হবে, জাস্ট নিজেকে একটা কথাই বলবে, বাপমা মরলে সহ্য হয় তুই কোন চ্যাটের বাল। আর এই কথা বলার পরে আস্তে আস্তে দিন গুনতে থাকবে যে কয় দিন বা কয় মাস লাগলো তোমার নিজেকে ঠিক করতে। তো যাই হোক, তুমি কি লজিকটা বুঝতে পেরেছো? এবং তুমি কি এটাও বুঝতে পেরেছো যে আসলে আমরা আমাদের ধারণার চেয়েও কত বেশি শক্তিশালী মনের দিক দিয়ে? তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।